নমস্কার বন্ধুরা আজ আপনাদের পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প বেশি দূরে নয় গল্পটি শুনে আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন ভবিষ্যতে আরও গল্প শোনার জন্য খানিকটা দৌড়তে হল শেষ দিকে নইলে মেচিদা লোকালটা ধরা যেত না কিন্তু ট্রেনে উঠেই বুকটা বড় ফাঁকা ফাঁকা লাগছে মনিরামের বা বুকটা চেপে ধরে মনিরাম কুঁকিয়ে উঠল গেছে রে প্রীতম প্রীতম গায়ে পায়ে মানুষ অত বড় দুটো ভারী ব্যাগ দুহাতে নিয়ে মনিরামকে সাত হাত পিছনে ফেলে শেষের দু নম্বর বগিতে উঠে পড়েছে মেচেদাল লোকালে তেমন ভিড় নেই সিটে বসে প্রীতম পাশে জায়গা রেখেছে তবু বলল কি গেল মানি ব্যাগটা তেইশ বছরে এই প্রথম পকেট মারি বুঝলি বৌনি হলো তাহলে তা গেল কত টাকাটাই কি বড় কথা রে গুমোর ভেঙে দিল যে টাকাটা কি ফেলনা নাকি তা ধর সুখরামের গদিতে দেড় হাজার ঝেড়ে এলাম কেশববাবুর বাবুর তিনশো চল্লিশ আগাম দিতে হলো ধানুরামকে নেই নেই করেও একুশ টাকা ছিল তাই বলো চোরেরও কি রক্ষা হলো ছুঁচো মেরে হাত গন্ধ মনিরাম ধপ করে বসে পড়ল পাশে বুক পকেটের কাজটা এখনও ডান হাতে চেপে ধরে আছে বিশ্বাস হচ্ছে না যেন কখন নিল বলতে পারিস ভোজবাজির মতো উবে গেল যে ও সব না শিখে কি আর লাইনে নেমেছে গো টেরই যদি পাবে তাহলে সে আর পকেট মার্কিসের তবে আহাম মুখ বটে গস্ত করে করেও পকেটে পয়সা থাকে গাড়ি ছেড়েছে কার্তিকের শেষ এখন চলন্ত ট্রেনের হাওয়ায় গা শিশির করে আজ একটু মেঘলাও আছে বলে হাওয়াটা ঠান্ডা জানলাটা নামিয়ে দিবি নাকি আমার মালটেনে ঘাম হচ্ছে একটু শুকোতে দাও তারপর নামিয়ে দেব খুন একুশটা টাকাই তো নয় মেলা কুচো কাগজ ছিল বগলা মায়ের একখানা ছবি পাঁচ ছটা ঠিকানা গোটা কয়েক ফোন নম্বর বড় গুমোর ছিল কোনোদিন মারি হয়নি আমার প্রায় নিত্য যাতায়াত এই তেইশ বছরে ওসব ভেবে খামোখা হা হুতাস করো কেন টাকাই যখন যেমন যায়নি তখন দুঃখ কিসের অল্পের ওপর দিয়ে বৌনিটা হয়ে গেল বরাবর তোমার বরাতের জোর তো দেখছি তোর নজরে নজরেই আমার এসব হয়েছে বরাতের দেখলিটা কিরে সালা মরছি নিজের জ্বালায় বাজারে দেনা কত জানিস প্রীতম জানলাটা নামিয়ে দিয়ে পড়লো ঠান্ডা হয়ে বসো তো দিন আর কথা কাকে বলছ মায়ের কাছে মাসির গপ দিয়ে নাই তোমার হাঁটু জল হলে আমার ডুব জল বছর ঘুরতে কারবারটা যদি না দাঁড়ায় তাহলে হাজতবাস কপালে আছে মনিরাম প্রীতমের অবস্থাটা জানে রা কাড়ল না ছোঁড়া পরিবার নিয়ে হয়রান হয়ে গেল বাপ বিনোদ কুমার একটা জীবন জুয়ো খেলে ভাগ্য ফেরানোর চেষ্টা করে এখন যৌতু হয়ে বসে বসে বিড় করে মনিরামের বউ দীপিরাবার প্রীতমকে ভারী পছন্দ ননদ ফুলির জন্য দেগে রেখেছে ফুলির ভাবগতিক অবশ্য বোঝা যায় না লেখাপড়া নিয়ে ভারী ব্যস্ত বিয়ের কথা বলতে গেলেই ছেঁজে ওঠে প্রীতম তার ভগ্নিপথ হলে মনিরামের ব্যাপারটা অপছন্দের হবে না চোখরা লড়িয়ে আছে বটে বাপের এক পয়সার মূরত ছিল না চারটে বোন যে কী কষ্ট করে বড় হয়েছে তা না দেখলে প্রত্যয় হয় না শাকের ঝোল আর ভাত কিংবা কখনও শুধু শাকের ঝোল কখনও মেটে আলু কচু ঘেঁচু খেয়ে বড় হয়েছে বাড়ি জমি সব বেহাত হয়েছে দেনায় বিনোদ কুমার ভুরু অবধি ডুবেছিল প্রীতম মাধ্যমিকটা ডিঙিয়েই কাজে নেমে পড়ল মনিরাম নিজে ব্যবসাদার বলে জানে হ্যাপা কত আর কত লোকের বায়নাক্কা বুঝে চলতে হয় প্রীতম শুরু করেছিল চাল বেঁচে এখন গঙ্গারামপুরে দু দুখানা দোকান ধারকর্্য আছে বটে কিন্তু বুকের পাটা আর রোখ আছে বলে সব কাটিয়ে ভেসে উঠবে ঠিক মানি কথা খানিক ভুল পড়লো লেবু চা খেয়ে প্রীতমই খাওয়ালো বলল মুখটা অমন আসতে করে রেখো না তো পিছনের দিকে যত চাইবে তত এগোতে ঢিলে পড়বে ওরে পকেটমারিটা বড়ো কথা নয় আহাম মুখের কথাটাই ভাবছি আমার বিশ্বাস ছিল আমি হুঁশিয়ার মানুষ ট্রেনটা ধরতে দৌড়তে না হলে এবার থেকে গোঁজ করে নাও অবশ্যই যখন যাবার তখন গোঁজও যাবে চেনা জানা দু চারজন উঠে পড়ল কামরায় রাধাপুরের সুধীর হাজরা বীর শিবপুরের কানাই মণ্ডল আরও দু তিনজন এদিক অধিককার চেনা লোক সুধীর পাশের ফাঁকা সিটে বসে বিড়ি ধরিয়ে তার শালার বিয়ের গল্প ফেদে বসল কথায় কথায় পথটা কেটেও গেল যেমন রোজই যায় উলু নেমে কুতুবের দোকান থেকে দুজনে জমা রাখা সাইকেল বের করল ক্যারিয়ারে একখানা ব্যাগ নাইলনের দড়িতে বেঁধে আর একখানা ব্যাগ হ্যান্ডেলে ঝুলিয়ে প্রীতম বলল তুমি এগিয়ে পড়ো দা আমাকে সাইকেল ঠেলে ঠেলেই যেতে হবে এ গন্ধবাদন নিয়ে তো আর চাপার উপায় নেই চাপবক্ষণ একটু হাঁটি চল তোর সঙ্গে একখানা ব্যাগ আমার গাড়িটায় চাপিয়ে দে না না গো মনিরামদা তুমি হলে আয়েসি মানুষ জীবনে মালপত্র বয়েছ কখনো ছেলেবেলায় বয়েছি। তখন তো বাবার এত ফাঁদালো কারবার ছিল না তখন বেটায় বিস্তর বয়েছে মার হলো আদরের শরীর গদিতে পয়সা ফেলে চলে এলে তারা মালপত্র মালপত্রটাকে পাঠিয়ে দেবে আমার তো তা নয় গঙ্গারামপুর অনেকটা রাস্তা হেঁটে যাওয়ার কথা ভাবতেই মনিরামের গায়ে জ্বর আসে কথাটা ঠিক তার বেশি কষ্ট করার স্বভাব নয় বাপের বড় কারবার থাকলে এইটে সুবিধে প্রীতম আগে আগে কয়েক পা পিছিয়ে মনিরাম ও দুখানা ব্যাগের ওজন মনিরাম জানে সাইকেলে চাপিয়ে নিয়ে যাওয়াও সহজ নয় মনিরাম পেরে উঠতো না একটু ঝুঁকে ওই গন্ধমাদন ঠেলাওয়ালার মতো নিয়ে চলেছে প্রীতম একটা ভ্যান ভাড়া করতে পারতো কিন্তু ও তা করবে না বরাবর নিজের মাল নিজেই বই আসছে পিছন থেকে দৃশ্যটা দেখে হিংসে হয় মনিরামের কি পুরুষালী শক্ত সমর্থ শরীর প্রীতমের তার নিজের বড় বাবু শরীর এই ৩৫ বছর বয়সেই তার একটু চর্বি জমেছে শরীরে ঝপেও কমছে না দীপি আজকাল বলে কেমন ন্যাদোষ মার্কা হয়ে যাচ্ছ কেন গো তুমি সাইকেলে চেপে এগিয়ে পড়ো মনিরাম দা আমার সঙ্গে কিসের ভদ্রতা একা একা এতটা পথ যাবি দোকা পাবো কোথায় নিত্যদিন যাচ্ছে রোজ তো আর তুমি থাকো না তা বটে ফেরার সময় আজ আবার বিপিন ডাক্তারের বাড়ি হয়ে যেতে হবে তোর বৌদির ব্যথাটা কমছে না হ্যাঁ হ্যাঁ যাও দেখে বুঝে যাস সন্ধ্যের পর দেখা হবে খুন মনিরাম সাইকেলে চেপে বসলো বয়সে পাঁচ সাত বছরের বড় এই মনিরাম দাদাকে প্রীতম পছন্দই করে বহুবার মনিরাম তাকে ব্যবসার জন্য টাকা হাওলাত দিতে চেয়েছে অভাবের দিনে সাহায্য করতে চেয়েছে প্রীতম নেয়নি নেওয়া জিনিসটার একটা অসুবিধে হল লোকটার মুখোমুখি হলেই কেমন যেন অস্বস্তি হতে থাকে যেন সমান সমান মনে হয় না দুর্বল আর ছোট লাগে নিজেকে তবে হ্যাঁ ব্যাংকের লোনটা পাইয়ে দিতে মনিরামদা জামিন না হলে মুশকিল ছিল সেই লোন প্রাণপাত করে সরতে হচ্ছে আধা আধি হয়ে এসেছে এখন বিকি কিনে একটু একটু করে বাড়ছে রাতারাতি শর্টকাটে যে কিছু হবার নয় তা প্রীতম ভালোই জানে শর্টকাটে বড়লোক লোক হতে গিয়েই না তার বাপটা ডুবে গেল না বাপের ওপর রাগ নেই তার সব লোক কি সমান হয় অপদার্থ হোক জুয়ারি হোক এই বাপটা তো তাকে বড় বড় বুক দিয়ে ভালোবেসেও এসেছে ভাতে টান পড়লে বাইরে খেয়ে এসেছি বলে ছেলে মেয়েদের মুখে গ্রাস তুলে দিত মা যদিও দুবেলা ঘর বসা লোকটাকে উঠতে বসতে উস্তম কুস্তম অপমান করে কিন্তু প্রীতমের বড্ড মায়া হয় বাপটা খারাপ ছিল না তার তবে বড্ড বোকা আর অদূরদর্শী এখন মনস্তাপে কষ্ট পায় মাঝে মাঝে ভেউ ভেউ করে কাঁদে বাপকে দেখে দেখে ছেলেবেলা থেকেই তার রোগ চেপেছিল কিছুতেই বাপের মতো হবে না সে সংসারকে বাঁচাতে হবে মাধ্যমিকটা পাশ করার পরই সে লেখাপড়ায় ইস্তফা দিয়ে রোজগারের জন্যে হন্যে হয়ে উঠল তখন ওই মনিরাম দাদা পাশে না থাকলে গাড্ডায় পড়ে যেত সে তেজেনবাবুর চানাচুরের কারখানা খুলেছিলেন প্রথমে সেটাই বাকিতে নিয়ে দোকানে দোকানে দিত সে বিক্রি ভালো ছিল না তারপরে বেকারির বিস্কুট সাপ্লাই দিতে লাগলো সেটাও ফেল মারলো কাঁচা সবজিও চললো না তেমন বাজারের এক একটেরে গড়ির মধ্যে হিরুদাসের মনোহারী দোকান ছিল সেটা মোটেই চলতো না হিরুদাস মারা যাওয়ার পর তার ছেলে সুধীর দোকানটা বেঁচে দিল কিনলো মনিরাম দাদার বাবা সফলরাম কিন্তু তার গোটা পাঁচেক দোকান তার ওপর হোলসেল হিরুদাসের দোকানটা কিনেও ফেলে রাখতে হয়েছিল মনিরাম দাদা তখন তার বাপকে বলে দোকানটা বন্দোবস্ত দিল প্রীতমকে সফলরাম ছেলের মতো নয় মায়া দয়া দেখানোর লোক নয় পরিষ্কার বলে দিল দান ক্ষয়রাত করতে পারবো না বাপু তবে তোর কাছ থেকে লাভও তেমন নিচ্ছি না পাঁচ পার্সেন্ট ছেড়ে দিচ্ছি তবে তিন মাসের মধ্যে ডাউন পেমেন্ট ব্যাংকের টাকাটা পেয়ে ধার শোধ করে দোকানটা নিয়ে ফেলেছিল সে গলির দোকান চলে না হয়তো কিন্তু দোকানে যদি ভালো হয় তবে তেপান্তরের দোকান দিলেও খদ্দের খুঁজে খুঁজে গিয়ে হাজির হয় প্রীতম দাঁতে দাঁত চেপে তার গরিব দোকানটার পিছনে পড়ে রইল বাছাই জিনিস কম লাভ আর মিষ্টি কথা এই সবই ছিল তার মূলধন লোককে ঠকায় না নিজেও না ঠকবার চেষ্টা করে সাইকেলের হ্যান্ডেলের দুধারে দুটো আর ক্যারিয়ারে আরও একটা পেল্লাই সাইজের ঠাস ভর্তি নাইলনের ব্যাগ চাপিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে যে লোকটা সে হলো গঙ্গারামপুর বাজারের ছোট দোকানদার প্রীতম সপ্তাহে দুদিন বিকেল চারটে ছত্রিশের লোকালে এসে নামে কুতুবের দোকানের পিছনে সাইকেলের খোয়ার থেকে নিজের দিন দরিদ্র সাইকেলখানায় মালপত্র চাপিয়ে সেই গন্ধমাদন ঠেলতে ঠেলতে গঙ্গারামপুর পর্যন্ত যায় কোনো দিকে তাকায় না অত বোঝা টানলে কি আর মানুষ মানুষের মতো থাকে হালের বলদের মতো হয়ে যায় কিন্তু তাকালে এই কার্তিকের বিকেলের মায়াময় আলোয় সিকদার বাড়ির বারান্দায় শেফালিকে ঠিক দেখতে পেত প্রীতম শেফালিকে দেখতে পায় না বটে কিন্তু শেফালি প্রীতমকে দেখতে পায় এবং দেখে বলতে নেই শত কাজ থাকলেও সপ্তাহে দুদিন ঠিক সাড়ে চারটের লোকাল আসার সময়টায় শেফালি বারান্দায় এসে দাঁড়াবে না প্রীতম ঠিক মানুষ নয় খানিকটা মানুষ খানিকটা এক বলশালী গোয়ার অবুজ জন্তু মাটাল সাইকেলখানাকে ওই ভারী মাল সমেত সামলানোর জন্য গায়ের জোর লাগে প্রীতমে সেটা আছে কিন্তু শুধু গায়ের জোর থাকলেই তো হবে না গো তোমার আর কিছু নেই চোখ নেই তোমার দেখতে পাও না তোমার জন্যই একটা তাজা বয়সের মেয়ে কেমন লাতন হয়ে বিভোর হয়ে চোখ বিছিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকে তাও তো রোজ তোমার দেখা নেই সপ্তাহে মোটে দুটো দিন যত দূর দেখা গেল চেয়ে রইল সেফালি কি চওড়া পিঠ দুখানা শাবলের মতো হাত একটু কুজো হয়ে সাইকেল ঠেলে নিয়ে চলেছে যেন এছাড়া ওর আর কোনো কাজ নেই দুনিয়ায় প্রীতম চলে গেলে শেফালির বিকেল ফুরিয়ে যায় অনেকক্ষণ আর কিছুই থাকে না সব না হয়ে যায় সে যে খুব সুন্দরী মেয়ে তা নয় আবার কুচ্ছিত নয় তাকে দেখি কেউ কখনো বলেনি বাহ কি সুন্দর মুখখানা বা বলেনি ইস কি কুচ্ছিত রে বড্ড মাঝারি মেয়ে সে নিজেকে আয়নায় মুখোমুখি দাঁড়িয়ে মাঝে মাঝে খুঁটিয়ে খুঁটিয়ে বিচার করে দেখে সে কখনো পছন্দ হয় কখনো হয় না কিন্তু চেহারা ছাড়া কি মেয়েদের আর কিছু নেই শুধু দেখুন সই হলেই হল প্রীতমের দোকানে সে একাতবার গেছে চোখ তুলে দোকানের দিকে চাইতে সাহস হয়নি পেন্সিল মাথার তেল বা ওই রকম কিছু কিনে কাঁপা হাতে দাম দিয়ে মুখ নিচু করে চলে এসেছে তার বেশি এগোতে পারেনি কখনো ও সব জিনিস পাড়ার দোকানেই পাওয়া যায় তবু যে এত দূর কষ্ট করে যায় সেটা কি কেউ টের পায় বোঝে আজও একটু সেজেই ছিল দাঁড়িয়ে সেফালি কোনো কাজে লাগলো না মধুমিতাকে সে সব বলে তার গলাগুলি বন্ধু মধুমিতা বলে দাঁড়া না ঠিক একটা ব্যবস্থা হবে তবে প্রীতম দ্বারা কিন্তু বড্ড গরিব এখন অবশ্য ততটা গরিব আর নেই গরিব তো কি গরিবরাই ভালো সেফালির হাবা ভাই সীতু ওই বসে আছে দাদুর কাছে পুজোর ঘরের বারান্দায় মাদুর পেতে দাদু বসে আছে একটা হাঁটু বুকের কাছে জড়ো করে সিতু হাফ প্যান্টের নিচে তার দুটো আদুর টোগা ঠ্যাং ঝুলিয়ে দিয়ে পায়ের কাছে টাইগার কুকুর এই ষোলো বছর বয়সেও বুদ্ধি খুলল না সারা সারাক্ষণ কেবল বড়ো বড় দাঁত বের করে হাসে একটা পচা স্কুলে সেই কবে ক্লাস থ্রিতে ভর্তি হয়েছিল আজও সেই থ্রিতেই পড়ছে সিতু কোনোদিন ফুরে উঠবে না সবাই জানে তবু মাসে মাসে বাবা ওর স্কুলের বেতন মিটিয়ে দেয় তাই স্কুল থেকে ওকে তাড়ায় না ওর যত ভাব দাদু আর টাইগারের সঙ্গে এ বাড়িতে একমাত্র দাদুই যা ওকে কাছে ডেকে বসায় কথাটা তা কয় আর টাইগার সারা দিন সিতুর পিছনে পিছনে ছায়ার মতো লেগে থাকে বোকা বলে সিতুর তেমন বন্ধু নেই খেলায়ও নেয় না কেউ ওকে ও যে বোকা তা টাইগার বুঝতে পারে না তাই ও টাইগারের সঙ্গেই ছোটাছুটি করে খেলে আর তার দাদু খুব একা বোকা মানুষ যেন একটা ফেলে দেওয়া নেকড়ার মতো এক ধারে পড়ে থাকে ঠাকুর ঘরের পিছন দিকটায় একটা খুপড়ি মতো আছে ভারী ছোট্ট ঘর একটা চৌকে এঁটে আর এক চিলতে জায়গা তেল মাজন সব জানলায় তাকে ব্যাস ওতেই দাদুর হয়ে যায় ঠাকুমা মারা গিয়ে অবধি দাদু পিছু হরতে হরতে ওইখানে গিয়ে ঠেকেছে তাকে কারো মনেই পড়ে না শেফালির পরে দিনে একবার দুবার সে গিয়ে দাদুকে দেখে আসে কথা কয় তবে শেফালিরও তো কাজ আছে ক্লাসের পড়া মায়ের ফরমাস একটু আড্ডা একটু মন খারাপ করে বসে থাকা এই মন খারাপটা বড্ড ভালো জিনিস রাজ্যের অভিমান উঠে আসে বুকে নাক ফুলে ফুলে ওঠে না পায় কার ওপর অভিমান তা বুঝতে পারে না গোটা দুনিয়াটার ওপর এই মানবী জন্মের ওপর প্রীতমের ওপর সব কিছুর ওপর অভিমান উথলে ওঠে যখন তখন লুকিয়ে লুকিয়ে কাঁদতে যে কি ভালোই লাগে মেয়ে জন্মের একটা বাধক হল বাড়ি থেকে বেরোতে গেলেই কেউ না কেউ চোখ পাকিয়ে বলবে এই কোথায় যাচ্ছিস যেন নিজের ইচ্ছে কোথাও যাওয়ার নেই তার এই যে কার্তিকের এই মায়াবী বিকেলে পশ্চিমের খুন খারাপ আকাশের তলায় এক মায়াজাল পাতা হয়েছে কি তার জন্যই নয় জন্ম থেকেই দেখে আসছে শেফালি তাদের এই জায়গাটা ভারী দুঃখী জায়গা জায়গাটা যেন সবসময় মুখ ভার কখনো হাসি ফোটে না মুখে কদিন আগে রানাঘাটে মাসির বাড়িতে গিয়েছিল শেফালি কি হাসি খুশি জায়গাটা সবসময় যেন আহ্লাদে গড়িয়ে পড়ছে মাঝে মাঝে সাহস করে বোম্বে রোডের দিকে বন্ধুদের সঙ্গে যখন যায় শেফালি তখন মনে হয় জায়গাটা যেন এক দুষ্ট দুষ্ট পুরুষ মানুষ লরির সার দাঁড়িয়ে আছে ধাবায় কেমন ব্যস্ত সমস্ত লোকজন কেমন সাঁ করে অনেক দূর চলে যাচ্ছে চকচকে সব গাড়ি বাবা যে কেন বাড়িটা ওইদিকে করলো না কে জানে স্টেশনের এ পাশটা বড্ড ভাত ঝিম ধরা মা একটু আসছি কোথায় যাচ্ছিস মণিমালাদের বাড়িতে দয়া করে তাড়াতাড়ি এসো সবাই জানে সে খুব বেশি দূর যাবে না তারা মেয়েরা সব অদৃশ্য দড়িতে শক্ত করে বাঁধা তাদের কোনো দূর নেই কোনো অনন্ত নেই এক বাঁধা অবস্থা থেকে আর এক বাঁধা পড়ার জন্যই তাদের জন্ম কি হলো হেনার তাদের বাড়ির সামনে ছোট্ট মাঠটায় এক শীতকালে বাহাত্তর ঘণ্টা সাইকেল চালিয়েছিল বিনোদমাল বাঁশের খুঁটিতে লাইট লাগানো চব্বিশ ঘন্টা মাইকে হিন্দি গান চারদিকে ভিড়ের মধ্যে ঝালমুড়ি ফুচকা চানাচুর বাদামের দোকান বসে গেল বিনোদ চালাচ্ছে তো চালাচ্ছেই ঘুম নেই বিশ্রাম নেই সে ফালিও বন্ধুদের সঙ্গে দেখতে যেত কিন্তু মজা লাগতো না তার কষ্ট হতো রোগাপানা ছেলেটার জন্য কি কষ্ট ক্লান্ত পায়ে প্যাডেল করে যাওয়ার মধ্যে বিনোদের ওই কষ্ট আর পুরুষকার জানালার ফাঁক দিয়ে দিন রাত দেখত হিনা তারও কষ্ট হতো আর হতে হতেই তার বুক উথলে উঠল প্রাণ আকুল হল হাউ হাউ করে কাঁদত যেদিন বাহাত্তর ঘন্টা শেষ হলো সেদিন বিনোদকে কাঁধে নিয়ে পাড়া ঘোরালো ক্লাবের ছেলেরা টাকার মালা পরানো হলো বিনোদী জয়ধ্বনিতে কান পাতা দেয় হেনা গিয়ে ছলছলে চোখে তার গলা সোনার চেনটা খুলে পড়িয়ে দিয়েছিল বিনোদকে প্রকাশ্যেই তাতে একটা কানাকানি শুরু হয়েছিল আর বাবার হাতে বিশ বছরের মেয়েটা খেয়েছিল বেদম মার শেষে ওই বিনোদের সঙ্গে পালিয়ে গিয়েছিল হেনা গিয়ে দেখল বিনোদের আরও একটা বউ আছে দুটো বাচ্চা এবং হাঁড়ির হাল বিনোদের সংসারের জন্য সময় নেই সে কেবল এখানে সেখানে সাইকেল চালিয়ে বেড়ায় ওটাই তার রুজি রোজগার শখ আহ্লাদ দুদিনেই মরে গিয়েছিল হেনার এই বছরখানেক আগে কোলে একটা খোকা নিয়ে বাপের বাড়িতে ফেরত এসেছে মেয়েদের জীবনটা ওরকম যতই ভালোবাসুক না কেন পুরুষ জাতটাই তো বিশ্বাসঘাতকের জাত হেনা আজকাল দুঃখ করে বলে কি বয়স আমার বল লেখাপড়া করতে পারতাম গান গাইতে পারতাম জীবনটাই মাটি হয়ে গেল কেন যে পোড়া চোখে ওই সাইকেল চালানো দেখতে গিয়েছিলাম মেয়েদের জীবনটা এরকম তা বোঝে ফালি। সব বুঝেও ফের ফাঁদে পা দিতেও ইচ্ছা হয় যত বার ঠকে যাক ফের ঠকতে রাজি হয়ে যাবে হাসি হাসি মুখ করে তারা বড্ড বোকা তার হাঁদা ভাই সিঁতুর সঙ্গে সত্যি কি তার কোনো তফাৎ আছে কথাটা ভাবতে ভাবতেই সিঁতুর ডাক কানে এলো দিদি এই দিদি ফিরে দাঁড়িয়ে সে বিরক্ত গলায় বলল কি হলো কোথায় যাচ্ছিস তাতে তোর কি মা ডাকছে কেন মায়ের হাওয়াই চপ্পলটা ছিঁড়ে গেছে এক জোড়া কিনে আনতে বলল আমার কাছে পয়সা নেই দৌড়ে গিয়ে মায়ের কাছ থেকে চেয়ে নিয়ে আয় আমি দাঁড়াচ্ছি সিতু সত্যিই দৌড়ল বুকটায় এক মুঠো আবিরকে যেন ছড়িয়ে দিল হঠাৎ ভিতরটা যেন রঙিন এক জোড়া হাওয়াই চটি তাকে অবধি নিয়ে যাবে ওইখানে এক মানুষ জন্তু এক শ্রমিক পুরুষ এক উদাস উদ্যমী তাকে হেলা ফেলা করবে বলে বসে আছে নিজের দোকানে চেনেও না তাকে না চিনল তো বয়েই গেল তবু কি আমি তোমার চোখের বাড়ি না হয়ে থাকতে পারি অবহেলা কি আজকের সৃষ্টির প্রথম দিন থেকেই তো আমরা তোমাদের হেলা ফেলার জিনিস কখনো কখনো আদর করে বুকে তুলে নাও কটে তারপরেই শোঁকা ফুলের মতো ফেলে দাও আর ফিরেও তাকাও না তবু আমরা তো বারবার অচ্ছেদ্যা সয়েও তোমাদের জন্যই ফুটে থাকি ছুটতে ছুটতেই এলো সীতু তার পিছনে টাইগার দিদি আমাকে সঙ্গে নিবি সে ফালি একটু দেখল গায়ে একখানা হলুদ ডোরাকাটা জামা পরনে হাফ প্যান্ট রোগাল একপাকে চেহারা কি জানি একটু মায়া হলো বলল চল মাঝখানে দুটো ঝুড়ি আর ধার ঘেঁষে দুজনে বসা তার মধ্যে ঠেলে ঘেঁষটে ভ্যান গাড়িতে উঠে পড়ল ভাই বোন হাসছে যেমন সব সময় হাসে শেফালি ধমক দিয়ে বলল দাঁত বন্ধ সব সবসময় হাসি কেন আসে তোর লোকে বোকা বলবে না চপ খাওয়াবি দিদি টাইগার ভ্যান গাড়ির পিছনে ছুটছে গঙ্গারামপুর অবধি যাবে যাক সিতু যে বোকা সেটা টাইগার বুঝতে পারে না তাই সিতুর সঙ্গে থাকে সব সময় স্কুল থেকে ফিরে ভাত খাসনি নি খেয়েছি তো তবে আবার চপ কিসের খাওয়াবি না আচ্ছা খাস দিদি হুম আমাকে তোর স্কুলে ভর্তি করে নিবি আমার স্কুলে পাগল নাকি আমাদের তো মেয়েদের স্কুল মেয়েরাই ভালো ছেলেগুলো বড় পেছনে লাগে তুই তো বোকা সবাই বোকাদের পিছনে লাগে তোর স্কুলে আমাকে নেবে না তাই দেয় কখনো চুপ করতো ঠককর মারে যে ওই দেখ না মাথা ফুলে গেছে সে গম্ভীর হয়ে রইল সিতুটাকে নিয়ে সব জায়গায় যাওয়া যায় না ভারী লজ্জা করে অপ্রস্তুত হতে হয় চুপচাপ বসে থাক বক বক করতে হবে না কিছুক্ষণ চুপচাপ থেকে সিতু ফের ডাকে দিদি হুম তোর বিয়ে হবে না চুপ কর তো তোর কার সঙ্গে বিয়ে হবে জানিস কার সঙ্গে ফুটুদার সঙ্গে সে আবার কে আছে একজন তোকে কে বলল আমি জানি ফ্যাট কোথা থেকে এক ফুটুদা জুটিয়েছে বোকা কোথাকার এই ফুটুদাটা কে বলতো সে আছে মারবো থাপ্পড় কোন পদমাসের পাল্লায় পড়েছিস বলতো খবরদার ওসব সব ফুটুদা মুটুদাকে একদম লাই দিবি না ফুটুদা তো ভালো তোর আবার ভালো মন্দ একটু যদি বুদ্ধি থাকে গঙ্গারামপুরে নেমে পড়লো দুজন গঙ্গারামপুর এলেই বুকের ভেতরে কি যেন একটু চল খেয়ে ওঠে শেফালির এ বড়ো দুষ্টু জায়গা এ বড় পাগল জায়গা এখানেই মরবে একদিন শেফালি প্রীতমের পর দুটো বোন তারপর ভাই তার ভাইটা এখনও বড্ড ছোট বছর দশক বয়স তাই সদর রাস্তার দোকানটায় বাধ্য হয়ে পরের বোনটাকে বসায় প্রথমে বাবা বিনোদ কুমারকেই বসিয়েছিল কিন্তু বাবা ব্যবসা করবে কি লোক জুটিয়ে এমন আড্ডা বসালো যে বিকি কিনি লাঠে ওটার জোগাড় বাধ্য হয়ে সরস্বতীকে রাজি করালো সে তো ভয়ে মরে ও দাদা আমি যে হিসেবে ভীষণ কাঁচা কি করতে কি করে ফেলবো প্রীতম বলল ঠিক পারবি শুধু লোকের সঙ্গে কথা কাটাকাটিতে যাবি না পয়সা গুনতে পারিস তো তাহলেই হবে কেউ যদি বদমাইশি করে মুখটা মনে রাখবি তারপর আমাকে বলে দিবি এ তল্লাটে সবাই মোটামুটি প্রীতমকে সমঝে চলে একসময় সে এধারে নিজের শাসন কায়েম করেছিল এখনো লোকে তাকে ঘাঁটায় না ওই দাদা এলো তাড়াতাড়ি উঠে দাঁড়ায় সরস্বতী সাইকেলটা দাঁড় করিয়ে ভারী ব্যাগ নামাচ্ছে প্রীতম সরস্বতী তাড়াতাড়ি গিয়ে এক পাশটা ধরল প্রীতম বলল ছাড় মেয়েদের ভারী তুলতে নেই প্রকাণ্ড এবং ভারী ব্যাখ্যানা দোকানে তুলে দিয়ে প্রীতম বলল যতটা পারিস নামিয়ে সাজিয়ে রাখিস বাকিটা আমি এক সময় সাজিয়ে দিয়ে যাব। সরস্বতী ঘাড় কাত করে বলে আচ্ছা তার দেখা শ্রেষ্ঠ পুরুষ আজ পর্যন্ত দাদা কি সরল শিশুর মতো নিষ্পাপ মুখ পরিশ্রম ছাড়া কিছুই বোঝে না নিজের পরিবারটি নিশ্চিত ভরাডুবির হাত থেকে বাঁচানোর জন্য দাদার এই যান কবুর লড়াই দেখলে পাশ্ডের চোখেও জল আসবে একখানা ভালো জামা প্যান্ট নেই ভালো জুতো নেই আছে শুধু বাপ মা আর ভাই বোনকে আগলে থাকা দাদার প্রতি মায়ের মতোই গভীর এক ভালোবাসা আছে সরস্বতীর দাদার মতো মানুষ হয় না এই যে তাদের বাবা বিনোদ কুমার সারাটা জীবন পরিবারটাকে ধীরে ধীরে সর্বনাশে নিয়ে যাচ্ছিল তার জন্য কখনো বাবার ওপর রাগ করে না তার দাদা প্রীতম মাতো দিন রাত বাবাকে উস্তম খুস্তম করে ছাড়ে কিন্তু দাদা ঠিকই বাবার প্রিয় মাছ তরকারিটা কিনে আনে জামা জুতো কিনে দেয় সিগারেট দেশলাইয়ের অভাব রাখে না প্রীতম বলে মানুষ যেমনই হোক আমি বিচার করার কি। জন্মদাতা বাপ বলে কথা বাবা এক মস্ত জিনিস আপাত দৃষ্টিতে প্রীতমের শরীরে রাগ নেই কিন্তু কখনো রাগলে যে সেই রাগ ভয়ঙ্কর তাও সবাই জানে ল্যাক প্যাক এক হাফ প্যান্ট পরা ছেলে উঁকি ঝুঁকি মারছিল কে রে কী চাষ ফুটুদা নেই ফুটু দেখে কী দরকার তোর ছেলেটা বড় বড় দাঁত বের করে হাসছে কেবল হাসছে এমনি তুই কোন বাড়ির ছেলে ওই স্টেশনের দিকে লক্ষ্মী রায়ের বাড়ি কি চাস এমনি এলাম তো তাই দাদা যে দোকানে বসে না তা জানিস না মুদির দোকানে বসে চিনিস ওই বাঁ হাতে গলির ভেতরে ছেলেটা হেসেই যাচ্ছে অমন হাসছিস কেন নাম কি তোর সীতানাথ সীতু কোন ক্লাসে পড়িস থ্রি হ্যাঁ থ্রি কি রে ক্লাস থ্রিতে পড়ি ই বাবা এত বয়সে মোটে থ্রি বছর বছর ডাব্বা মারিস বুঝি হ্যাঁ সরস্বতী হেসে ফেললো এমনভাবে হ্যাঁ বললো যেন গৌরবের ব্যাপার ফুটুদার সঙ্গে তোর কিসের দরকার এমনি দিদিকে খুঁজে পাচ্ছি না তাই ভাবলাম ফুটুদার সঙ্গে একটু গল্প করি তাই বুঝি তা তোর দিদিকে কে সেফালি নাইনে পড়ে ও তুই সেফালির সেই হাবা ভাইটা বুঝি হ্যাঁ হারাবে কোথায় এইটুকু জায়গায় কি কেউ হারাতে পারে ভালো করে খোঁজ কোনো দোকানে বোধ হয় কেনাকাটা করছে পরশু ইঁদুর মারার ওষুধ আটার গুলিতে মাখিয়ে দোকানের মধ্যে ছড়িয়ে রেখেছিল সরস্বতী আজ মাঝে মধ্যে পচা গন্ধ পাচ্ছে চারটে ঘেঁসা ঘেঁসি কাচের আলমারি মেঝেতে ফিনাইল ব্লিচিং পাউডারের শিশি আর প্যাকেটের সংকীর্ণ পরিসরে মরা ইঁদুর খুঁজে বের করা সহজ কাজ নয় ফুরসতি বা কোথায় এই তো পরপর চারজন খদ্দের আর এক ঝাঁক বাচ্চা মেয়ে এসে কত কী নিয়ে গেল বিক্রি হওয়া জিনিসের নাম আর দাম খাতায় টুকতে টুকতে সরস্বতী বলল এই একটা কাজ পারবি কি কাজ করিস যদি বিস্কুট খাওয়াবো বলো না কি করতে হবে মরা ইঁদুর খুঁজে বের করতে হবে তুই তো রোগা পটকা আছিস ঠিক পারবি দেখ না ভাই ওই আলমারির তলায় তলায় কোথাও আছে অন্ধকারে কি দেখতে পাবি দাঁড়া একটা মোম জেলে দি আমি খুব ভালো দেখতে পাই মোম লাগবে না সিতু দিব্যি হামাগুড়ি দিয়ে খুঁজতে লাগলো আনাজ কানাজ একটু ভয় হলো সরস্বতী সে যদি জানতে পারে যে তার হাবা ভাইটাকে মরা ইঁদুর খুঁজতে লাগিয়েছে তাহলে কি দু কথা শোনাতে ছাড়বে ছেলেটা তো হাবা ভালো মন্দ বোঝে না কিন্তু হাবা লোক না থাকলে দুনিয়াটা কি চলে ওই জন্যেই তো ভগবান দু চারটে হাবা লোককে দুনিয়ায় পাঠান দু হাতে দুটো মরা ইঁদুরের ল্যাজ ধরে বের করে এনে তার মুখের সামনে দুড়িয়ে এক গাল হেসে সিতু বলল এই দুটোই ছিল আর নেই নাকে আঁচুল চাপা দিয়ে সরস্বতী আর্তনাদ করে উঠল ফেলে দিয়ে আয় না সিঁদুর ঘিনপিত নেই নির্বিকার মুখে ইঁদুর দুটোকে নাচাতে নাচাতে দোকানের পিছনে গিয়ে ফেলে দিয়ে এসে বলল। কাক এসে নিয়ে গেল সরস্বতী বলে ওই কোনে বোতলে জল আছে হাত ধুয়ে তো তোর বাপু একটুও ঘেন ডা নেই ইঁদুরের বিষ দিয়েছিলেন কাক দুটো মরবে তাহলে মরুক ওখানে সাবান আছে একটু হাতে নিয়ে ঘষে ঘষে হাত ধুয়ে আয় সিতু বেশ বাধ্যের ছেলে যা বলা হলো তাই করল আসলে বুদ্ধি নেই বলেই যে যা বলে তাই শোনে দুটো বিস্কুট বয়ম থেকে বের করে দিল সরস্বতী দোকান থেকে কাউকে বিনা পয়সায় কিছু দেওয়া পার তাই নিজের ছোট্ট বটুয়া থেকে বিস্কুটের দাম নিয়ে ক্যাশবাক্সে রেখে দিল খা কুড়মুড় শব্দে বিস্কুট ভাঙে সিতু বলে দিদি তো খাওয়াবে বলেছিল কোথায় যে গেল মনোরঞ্জন মাইতি চানাচুরের প্যাকেট পরিমল আদক ডিম শুদ্ধ অনাদি দাস থিন রুট আর দুটো মেয়ে শ্যাম্পু আর সাবান কিনে নিয়ে গেল একটু ফাঁক পেয়ে সরস্বতী বলল কি বলছিলি যেন কাউন্টারের বাইরে এক কোণে দাঁড়িয়ে হাঁ করে রাস্তা দেখছিল সিতু দিদিকেই খুঁজছিল কোথায় হঠাৎ মুখ ফিরিয়ে সরস্বতীর দিকে চেয়ে বলল তোমার ডান কাঁধে একটা টিকটিকি পড়বে টিকটিকি পড়বে কেন রে পড়বে দেখো দূর পাগল এ ঘরে একটাও টিকটিকি নেই আমি টিকটিকি ভীষণ ঘের না পাই বাবা দিদিও পাই ডান কাঁধে টিকটিকি পরলে অনেক টাকা হয় ধরবো বোকা আমার কাঁধে টিকটিকি পড়বে তুই কি করে জানলি পড়বে আমার ভয় করে না বুঝি ভয় দেখাচ্ছিস না ইয়ার কি মারছিস টিকটিকি কামড়ায় না হ্যাঁ তুই বড় জানিস কি না ভিড়ের ভিতর থেকে একটা শ্যামলা মেয়ে দোকানের আলো এসে দাঁড়ালো বলল এই হাদারাম কোথায় ছিলি এতক্ষণ কতক্ষণ ধরে আমি খুঁজে বেড়াচ্ছি তোকে ফুটুদার খুঁজে এসেছিলাম ফুটুদা ফুটুদাকে সরস্বতী বয়ামের আড়াল থেকে মুখ তুলে বলল আমার দাদা তোমার ভাই আমার সঙ্গে এতক্ষণ গল্প করছিল সে তার বন্ধু নয় এক ক্লাস নিচে পড়ে তবে চেয়ে না সেফালি একটু জড়োসড়ো হয়ে বললো ও এই দোকান তো প্রীতম হ্যাঁ দাদা সময় পায় না বলে আজকাল আমি বসছি শেফালি যেন একটু কেমন ধারা হয়ে গেল বলল ও তুমি প্রীতমদার বোন আমি জানতাম না এসো না আমাদের দোকান দেখে যাও এসেছি তো সিতু তোমাকে বোর করছিল বুঝি না তবে ভয় দেখাচ্ছিল ও মা তাই নাকি ঠিক এই সময় ঝপ করে সরস্বতীর ডান কাঁধে নরম মতো কি যেন পড়ল আর পড়েই কিলবিল করতে লাগল। ও মা গো এটা কি এটা বলে এই টুল থেকে লাফিয়ে উঠে কাঁধে একটা ঝটকা মারতেই তার ডান কাঁধ থেকে একটা টিকটিকি কাউন্টারের কাচের ওপর ছিটকে পড়লো অবিশ্বাস্য অবাক চোখে চেয়েছিল সরস্বতী কি হলো কি পড়ল গায়ে বলে তাড়াতাড়ি দোকানের পাদানিতে উঠে এলো শেফালি ফালি সিতু বলল টিকটিকি সরস্বতী কিছুক্ষণ কথা বলতে পারলো না তারপর হাঁপ ধরা কলায় বলল তোমার ভাইটা ভাইটা কী করেছে বড় অদ্ভুত ছেলে তো একটু আগেই বলেছিল আমার ডান কাঁদে নাকি টিকটিকি পড়বে কী করে বললো বলো তো সেপালি হেসে বলে ও তো কেবল আবল তাবোল বকে সরস্বতী বড় বড় চোখে একবার সিঁতুর দিকে তাকিয়ে ফের শেফালির দিকে ফিরে বলে তাহলে টিকটিকির কথাটা কি করে বললো বলো তো আমার এই দোকানে আমি একটাও টিকটিকি কখনো দেখিনি আজই প্রথম টিকটিকিটা ঝিম মেরে কিছুক্ষণ পড়ে থেকে তারপর ধীরে ধীরে শোকেশ পার হয়ে দেয়ালে উঠে গেল দুজনেই দেখল দৃশ্যটা সীতু নয় সে বাইরের দিকে চেয়ে আছে বিস্কুট খাচ্ছে আর হাসছে ও অত হাসে কেন ওটাই তো ওর রোগ বকুনি খায় কত তবু ওর হাসই সারে না এই বোকাটা চপ খাবি বলেছিলি না খাওয়াবি চল সরস্বতী এই দুই ভাই বোনের কথার মধ্যে পড়ে বলল দাঁড়াও আমার আজ খুব ইচ্ছে করছে তোমাদের দুজনকে চপ খাওয়াতে শেফালি বলল না না তুমি কেন খাওয়াবে খাওয়ালেই বা এই সীতু মাঝে মাঝে আমার কাছে আসবি তো তুই যা সাংঘাতিক ছেলে আমাকে আজ ভারী চমকে দিয়েছিস এসো না শেফালি দোকানের ভিতরে এসে বসো বসার জায়গা আছে আমি চপের কথা বলে দিয়ে আসছি ষষ্ঠীপদ দোকানের গরম চপ পাঠিয়ে দেবে দোকানের ভিতরে বসবার জায়গা আছে বললে ভুল হবে একটা উল্টানো কাঠের বাক্স আছে বোধ সেটাতে উঠে দাঁড়িয়ে সরস্বতী ডিং মেরে উঁচু তাকের জিনিস পারে ভাই বোন তাইতেই ঘেঁষা করে বসল সরস্বতী চপের কথা বলেই ফিরে এসে বলল এক্ষুনি আসছে চপ খেতে খেতে কত গল্পই যে হলো সরস্বতীর মুখে শুধু তার দাদার কথা দাদার মতো মানুষ যে হয় না সেটা শতমুখে বলছিল কথাগুলো হাঁ করে গিলছিল শেফালি হ্যাঁ শেফালি জানে পৃথিবীর সেরা পুরুষও প্রীতম ওরকম আর একজনও চোখে পড়লো না তার শেফালি এই দোকান ঘরে বসে প্রীতমের গায়ের সেদ গন্ধ পাচ্ছে এই দোকানে রানাচে কানাচে তার স্পর্শ গায়ে কাঁটা দিচ্ছে চপের ডেলা গিলতে পারছে না একখানা পেটুক ভাইটাকে দিয়ে দিল ফেরার সময় শেফালি বলল এই তুই টিকটিকি পড়ার কথা কী বলেছিলি জানতাম তাই বলেছিলাম তুই তো কেবল আবল তাবুল বকিস না আমি টের পেয়েছিলাম মনে হলো তাই বলেছিলাম তুই তো বলেছিলি ফুটুদার সঙ্গে নাকি হুম হুম ঠিকই বলেছি কি ঠিক বলেছিস তোর তো ফুটুদার সঙ্গেই বিয়ে হবে যা ভাজি কোথাকাল দেখিস সর্বাঙ্গ শিরশির করে উঠল তার কাঁটা দিল গায়ে সত্যি কি সেতু কিছু টের পায় ওর কথা সত্যিই ফলে হে ভগবান কার্তিক মাসে শীত করার কথা নয় কিন্তু বিনোদ কুমারের আজকাল শীত করে তাই সে বিকেলে গায়ে একটা আলোয়ান চাপিয়ে বেরিয়েছে সঙ্গে ছোট মেয়ে বিম্ববতী সামান্য সবজি বাজার তাও আজকাল বইতে পারে না বিনোদ কুমার শরীরটা যে গেছে তা আজকাল বেশ মালুম হচ্ছে তার নাম ছিল বিনোদ বিহারী পিতৃদত্ত নাম যাত্রা থিয়েটার যখন করতো তখনই বিহারি ছেড়ে কুমার করে নিয়েছিল ইচ্ছে ছিল শিশির ভাদুরি উত্তম কুমারের লাইনে নিজেকে তুলে ধরবে সংসার টংসারে মোটে মন ছিল না বউটা ঘর আঁকলে পড়ে থাকতো আর বিনোদ কুমার ইচ্ছে ঘুরি ওড়াতে বেরিয়ে পড়তো আকাশে মই লাগানোর বৃথা চেষ্টায় জীবনটাই পড়ে গেল হাওলাতে টাকা পয়সা যে কোন গাছের পাখি সেটা আজ বুঝতে পারল না সে তার সঙ্গে চিরকাল ফেরে বাজি করে গেল ওই শালার টাকা পয়সা জোর তার কিছু খারাপ ছিল না শখ করে তাসে বসলে এক সময় বিশ পঞ্চাশ টাকা আসতো কিন্তু যেই বরাত ফেরাতে কোমর বেঁধে বসল সেদিন থেকেই বরাতো বেইমানি শুরু করে দিয়েছিল ফের বিড় বিড় করছো বাবা থতমতো খেয়ে বিনোদ কুমার বলল কই এই তো চুপ করেই আছি ও মা গো স্পষ্ট শুনলুম যে বিনোদ কুমার আজকাল প্রায় সবাইকে ভয় পায় এমনকি এই এগারো বছরের মেয়ে বিম্ববতী কেউ মেয়েটা কটকটি আছে তাকানোর মধ্যে মায়া দেওয়া নেই বিনোদ কুমার বললো নয় ডায়লগ বলছিলুম রে কিসের ডায়লগ কত নাটকের ডায়লগ আজও মুখস্থ আছে সেই সব মনে পড়ে তো তাই মুখ চেপে বন্ধ করে রাখো লোকে পাগল ভাববে তা ভাববে কেন আমি কি পাগল সবাই চেয়ে নে আমাকে চেনে বলেই তো মুশকিল জোরে হাঁটো তো বিনোদ কুমার এককালে পরগনার মাঠ ঘাট তো কম ঠেঙায়নি লম্বা লম্বা হাঁটা পথ পেরোতে হয়েছে কখনো জল কাদা ভেঙেছে কিন্তু এখন শরীরের মধ্যে একটা শীত খুনিয়ে উঠেছে হাত পা যেন সিটিয়ে থাকে তাতে জোর বল সবই খামতি পড়েছে তুই এগিয়ে হাঁট না আমি ঠিক গিয়ে তোকে ধরে ফেলবো না তুমি ফের গিয়ে আড্ডায় বসে যাবে আড্ডা না না সে আর কোথায় গিরিমল্লিক মরে গিয়ে অবধি আর একটাও ঠেক নেই বুঝলি আরটা সব উঠে গেছে তোমাকে বিশ্বাস নেই এসো আমার সঙ্গে সঙ্গে তার বউ মালতী মেয়েকে একা ছাড়বে না বলে সঙ্গে তাকে আসতে হয় নিয়ম মাফিক বাজার করার টাকাগুলো পর্যন্ত তার হাতে দেয় না মালতী সেটাও বিম্ববতীর কাছে তাকে কেউ এখন আর বিশ্বাস করে না ফুটু না থাকলে বিনোদ সন্নিসী হয়ে যেত একমাত্র ওই ছেলেটাই যায় একটু মায়া করে তাকে কিন্তু বিনোদ হাড়ে হাড়ে জানে এই মায়াটুকু সে অর্জন করেনি ওটুকু তার ছেলেরই গুণ একেবারে বাতিল মানুষটাকেও বুঝি ভগবান একটু কিছু দেন ওই মায়াটুকু উড়নচন্ডী মানুষের এই এক অসুবিধে ঘর দোর ভালো লাগে না সংসারের নিত্যদিনের দিন গুজরান বড্ড আলু নি লাগে সকাল হলো তো মশারি খুলো, বিছানা ঝাড়ো ভাত বসাও উর্ণ কোটো ফাঁকে ফাঁকে ক্যাট করে সতে কাজ অকাজের কথা শোনো আর চৌহদ্দির মধ্যে ঘুরপাক খাও ঘর উঠুন বাগান ব্যাস তারপর সংসারের সীমানা শেষ এই যে বাইরে দুনিয়ার খোলামেলা সীমাহীনতা এতেই বিনোদ আজও বড়ো বোধ করে তবে বয়স আর শরীরের অক্ষমতা তার একটা সীমানা বেঁধে দিয়েছে লম্বা দড়ি পরানো আছে গলায় খুঁটো টেনে রাখে হাঁপ ধরছে কেন রে কার হাঁপ ধরছে তোমার জোরে হাঁটতে বলিস আমি কি পারি একটু দাঁড়িয়ে দম নিয়ে নাও বাজার তো এসে গেছে হাঁটুতে জোর নেই রে মোটে শচির দোকানে বরং একটু বসি ও মা ও তো সেলুন কুচি কুচি চুল উঠছে সব সময় আমিও বরং খেউড়িটা করে নিই গালে দাড়ি বীজ বীজ করছে ততক্ষণ একটু বসাও হবে তাহলে যাও হলে দিদির কাছে গিয়ে দোকানে বসে থাকো যাওয়ার সময় তোমাকে ডেকে নিয়ে যাব। ওটা ভাঁওতাবাজি সবজি বাজারের মতো ভ্যাতে জিনিস আর নেই কাল শনিবার তার বউ মালতী শনিবারটা হেসেলে মাছ ঢুকতে দেয় না নিরামিষ কি গলা দিয়ে নামে বাপ শনিবার এলেই তার মনটা নেতিয়ে পড়ে খদ্দের ছিল বলে একটু বসতে হলো তা হোক বসাই তো চায় বিনোদ বাজারে তার বিস্তর চেনা মানুষ বয়সের মানুষরা অবশ্য আর গন্তিতে বেশি নেই ফিফটি পারসেন্ট গেছে যারা আছে তাদেরও অনেকেই খাড়া নেই কেউ শয্যাশায়ী কেউ বা মরো মড়ো দু চারজন যা আছে ঘোরাফেরা করে তাদের সঙ্গে এই জায়গাতেই যা দেখা হয়ে যায় বসে একটা সিগারেট ধরালো বিনোদ পাশে বসা লুঙ্গি পরা একটা হাড়গিলে লোক বিড়ি খাচ্ছিল কাঁচা পাকা চুল গালে পাতলা দাড়ি নাকের নিচে ভুঁড়ো গো কয়েকবার তেচ্ছা চোখে চেয়ে দেখল তাকে তারপর হঠাৎ বলল বিনোদ না বিনোদ একটু অবাক হয় নাম ধরে ডাকে কে রে বাবা বয়সের একটা সম্মান নেই কে হে তুমি আমি রজবালি বীর শিবপুর মনে পড়ে তাই তো রজবীর সঙ্গে একসময় বেশ মাখামাখি ছিল তার আলকাপের দল ছিল রজবীর গলা দরাজ কত আসর মাত করেছে বিনোদ বলে ওঠে দিব্যি দর্তা যা আছো তো বুড়ো হওনি কেন আমাদের কি বুড়ো হলে চলে খেটে কুটে খেতে হয় তবে আমি বুড়ো হলাম যে তাই নাকি তোমার আমার তো একই বয়স পঞ্চান্ন ছাপ্পান্ন হবে তা তুমি আগ বাড়িয়ে বুড়ো হতে গেলে কেন কে মাথার দিব্যি দিয়েছিল বড় চিন্তায় ফেলে দিলে মিয়া কেন চিন্তাটা কিসের তোমার চিন্তা হবে না ঘরে বসে বসে কেবল ভাবি বুড়ো হচ্ছি বুড়ো হচ্ছি আর ভাবতে ভাবতে হাতে পায়ে বুড়োটে ভাবও এসে গেলো এই যে হঠাৎ তোমাকে দেখছি দিব্যি তর্তা যা আছো তাই মনের মধ্যে একটা টানা হেঁচরা পড়ে গেল ওরে বাপু বুড়ো তো আমারই আগে হওয়ার কথা ছেলেগুলো মানুষ হলো না তেমন বড়োটা বোকা শোকা মেজজন ভ্যান চালায় পরেরটা কি করে বেড়ায় আল্লাহ জানে ছোটোজনও ওর মধ্যে একটু ভালো মাধ্যমিক পাশ করে কলেজে যায় আর তোমার দেখো ছেলেখানা জব্বর দাঁড়িয়েছে ফুটুর কথা সবাই বলা বলি করে তোমার চিন্তা কিসের হে তাই ভাবছি সব ওলট পালট করে দিলে হে এখন আবার ফিরে সব হিসেব নিকেশ করতে হবে ওই দেখো এতে আবার হিসেব নিকেশের কি এই বয়সকাল অবস্থা ব্যবস্থা নিজেকে জরিপ করা বড় শক্ত কাজ হে রজব ভাই দাড়িটা আর কামানো হলো না গালে হাত বোলাতে বোলাতে উঠে পড়ল বিনোদ চললে কোথায় হে একটু দেখি মেয়েটা কোথায় গেল বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে দেখে দোকানিরা কি গুছিয়ে দেয় কে জানে আসলে বিনোদের এখন বেশ ছড় লাগছে একটু আগে যেন গা থেকে একটা ভেজা কম্বল সরিয়ে নিয়েছে কেউ এখন আর শীত করছে না তেমন গায়ের আলো আলটা খুলে ভাঁজ করে কাঁধে ফেলল সে ভিড়ের ভিতরে একটা রোগা ছেলে আর যুবতী মেয়ে যাচ্ছিল ছেলেটা বলে উঠল ওই দেখ দিদি ফুটুদার বাবা মেয়েটা ভারী অবাক চোখে তাকালো বিনোদের দিকে তাকানোটা ভারী ভালো লাগলো বিনোদের আজকাল তো কেউ আর তাকায় না উচ্ছিষ্টের মতো পড়ে আছে এক ধারে না দিনটা আজ ভালোই গেল বুক চিতিয়ে সপাটে খানি হাঁটার পরেই বিনোদ কুমার বুঝল বুড়ো বয়সকে খুব বেশি পিছনে ফেলতে পারেনি পোষা কুকুরের মতো গা শুঁকতে শুঁকতে পিছন পিছন আসছে টের ফেলো যখন হাঁপ ধরে যাওয়ায় মিষ্টান্ন ভাণ্ডারের সামনে দাঁড়িয়ে হাঁ করে দম নিতে হচ্ছিল ওরে বাপু যৌবন প্রাপ্তি কি আর ছেলের হাতের মোয়া বয়স তেমন ভাঁটিয়ে যায়নি কিন্তু শরীরের জোয়ার নেবে গেছে বয়সকালে নেশা ভাঙো তো কম করেনি তার ওপর এই ফুক ফুক রোজ ডজনখানেক সিগারেট ফোঁকা এরও তো মাসুল আছে না কি মাসুল মেলাই দিতে হচ্ছে বিনোদকে কতক জানিত কর্মফল কতক অজান আটন গেটে তার একজন মেয়ে মানুষ ছিল একজন ছিল ফুলেশ্বরী সববার নামও মনে নেই পাপ টাপ যখন করেছে তখন পাপ জেনেই করেছে তবে মনস্তাপ ছিল না একটু আদ্রুত ওরকম হবেই বাপু তখন বিনোদের চেহারাখানা কি ছিল বলো নদের নিমাই করে কত বুড়ো বুড়ির চোখে জল এনে ফেলেছিল কত বুড়ি পালার পর পায়ের ধুলো নিয়ে যেত বিনোদ টের পেল বয়সটা তার পায়ের গোছের কাছেই বসে আছে তারা লেও যাবে না অথচ হিসেবের বয়স তার হয়নি বিনোদ নাকি রে এখানে দাঁড়িয়ে কি করছিস বিনোদ দেখল সামনে সফল রাম তা সফলই বটে গঙ্গারামপুরের সবকটা টাকাওয়ালা লোককে পাল্লার এক ধারে আর সফলরামকে অন্য ধারে চাপালে সফলের দিকেই পাল্লা মাটিতে ঠেকবে এই মেয়েটার জন্য দাঁড়িয়ে আছে তা দাঁড়িয়ে থাকবি তো থাক না বিড় করে কাকে গাল দিচ্ছিস বিড় বিড় করছে কিসে ওই এক মুশকিল হয়েছে আজকাল সে টের পায় না কিন্তু লোকে দেখতে পায় সে নাকি একা একা বিড় বিড় করে তা করে হয়তো কিন্তু সেটা টের পায় না কেন সেটাই বুঝতে পারে না বিনোদ গাল দিচ্ছি না দাদা নানা কথা ভাবছি আর কি স্পষ্ট দেখলম হাত নেড়ে কথা কইছিস বলি লোককে সাপ সাপান তো করিস না তো কি যে বলেন দাদা বিচিত্র কি ঘর বসা লোকের মনে মেলা গাঁদ জমে থাকে তো প্রকৃতির নিয়মেই বড় লোকদের সামনে বিনোদ ভারী দুর্বল বোধ করে মনের জোরটা পায় না টাকার জোরের কাছে কোন জোরটাই বা খাটে বাপু সে একটু হেঁ হে হে করে বলল ঘর বসা না হয়ে উপায় বা কি বলুন শরীরটা জুতের নেই তাই থাকে রে পাজি তুই তো চিরকালের নষ্ট এইটুকুন বেলা থেকে দেখে আসছি তবে তোর কপালটা বড্ড ভালো সসম্ভ্রামে চুপ করে থাকে বিনোদ সফলরাম নিজেই বলে তুই নষ্ট হলেও ছেলেটা তোর ভালো তোর মতো লপেটা বাবু নয় করে কর্মে দাঁড়িয়ে গেছে তা আপনাদের আশীর্বাদে এটা কলিযুগ জানিস তো এ যুগে আশীর্বাদও ফলে না অভিশাপও ফলে না এ হলো নগদা যুগ যেমন করবি তেমনি পাবি জুয়োর ধান ধরে নেংটি ঘটি সার করলি এখনো চোখ খুললো না আশীর্বাদ সব বাজে কথা ছেলেটা যে তোর মতো হয়নি সেইটাই তোর কপাল তা বিনোদ এসব কথাও বিস্তর শুনি ঘরে বাইরে পথে ঘাটে বউ শোনায় আত্মীয় স্বজন শোনায় উটকো লোকও শোনায় কিছু ভুলও শোনায় না হ্যাঁ তার ছেলেটা ভালো আর সে খারাপ তাহা বাপু তাতে হলোটা কি কি একটা কথা বলছিল সফল রাম ধরতাইটা ঠিক মতো শোনেনি কানের দোষই হবে বোধ শেষটা শুনতে পেল আমি বাপু রাজি হইনি কথাটা কি হচ্ছিল দাদা তোর ছেলের কথাই হচ্ছিল আমার বৌমা বলছিল পুলিশ সঙ্গে ফুটুর সম্বন্ধ করলে কেমন হয় আমি বলে দিয়েছি ও লাইনে মোটেই চিন্তা করো না ছেলে ভালো হলে কি হবে বিনোদেরই তো রক্ত রক্তে রক্তে কোন বিষ অর্ষায় তার ঠিক তোর কাছে বলেছে কিছু ব্যাপারটা স্পর্ধারই সামিল জীব কেটেই বিনোদ বলল আগে না ওরকম কোনো কথা হয়নি মোটেও আর হবেও না বারুন করে দিয়েছি আগে ভাগেই জানিয়ে রাখা ভালো নইলে আবার একটা প্রত্যাশা থাকবে তো না বিনোদের কোনো প্রত্যাশা নেই বউ মানেই একটা ফেঁকড়া একটা বাধক বউ বাচ্চার জন্যই না বিনোদের দুই নৌকায় পা রেখে জীবন কাটল ঘন ঘন মাথা নাড়া দিয়ে সে বলে না না তা হয় না ঘাড়ে দু দুটো আইবুড়ো বোন জুয়ারি বাপ কে যে বৌমাকে বুদ্ধিটা দিল কে জানে সফলরাম ঠোঁট কাটা লোক সবাই জানে বিনোদের মোটেই রাগ বা অপমান হলো না সে দিব্যি হাসি হাসি মুখ করে বলে সে তো বটেই সফলরাম চলে যাওয়ার পরও খানিক দাঁড়িয়ে রইল বিনোদ তার একটু ভয় হচ্ছে ফুটু বিয়ে বসলে তার নতুন বিপদ দেখা দেবে বউ এসে যদি বাড়ি ছাড়া করে তাহলে তাকে এই বাজারেই ঘুরে ঘুরে ভিক্ষে করতে হবে ও বাবা চটকা ভেঙে বিনোদ দেখে সামনে বিম্ববতী চল মা বাড়ি চল বাজার হয়েছে হ্যাঁ দে একখানা ব্যাগ বরং আমাকে দে আমি পারবো তুমি চলো তো বুকটা ধক ধক করছে এখনো হাঁপটা পুরোপুরি কাটেনি বয়স হয়েছে কি হয়নি তা ঠিক বুঝতে পারছে না বিনোদ ডালের বস্তার ওপর টঙে বসে খাতায় হিসেব করছিল প্রীতম জ্ঞান নেই হিসেব করতে তার বড় ভালো লাগে আর ব্যবসার প্রাণই তো হল হিসেব আগে হিসেবের কায়দাটা ভালো জানা ছিল না তার মনিরাম শিখিয়েছে বলেছে হিসেবটা যদি ঠিক মতো করতে পারিস তো ভিত বেঁধে ফেললি ওইখানে ভুলচুক করলে দর ফেলতে গড়বড় হয়ে যাবে তা হলেই সর্বনাশ দোকান সামলাতে পরেশকে রেখেছে সে মাইনে দিয়ে লোক রাখার মতো তালে বর্ষে এখনো হয়নি পরেশ একরকম জেচে এসেই আগ বাড়িয়ে দোকানের ভাড় নিয়েছে তার মুশকিল হল থাকার জায়গা নেই ট্রাকের খালাসি ছিল গড়বড়ে জিনিস লোড হতো ট্রাকে পুলিশের হাতে ধরা পড়ে যায় আর সেই সময়টায় পেচ্ছাপ করতে নেমেছিল বলে বেঁচে যায় পরেশ সেই থেকে পালিয়ে আছে ঘনশ্যাম ব্যাপারই পাইকার তারই কেমন একটু আত্মীয় হয় বলে ঘনশ্যামী একদিন এসে গছিয়ে গেল বললো কটা দিন থাকতে দাও ও বেচারার দোষ নেই সাথে পাঁচে ছিলও না ফেঁসে গেছে ঝুটমুট গণ্ডগোল থিতু হলে ফিরে যাবে চুরি টুরি করলে আমি জামিন আছি সেই থেকে পরেশ আছে ছেলে কিছু খারাপও নয় দুবেলা ঘনশ্যামের বাড়িতেই খেয়ে আসে দিনে পাঁচ টাকা করে হাত খরচ দেয় প্রীতম সুবিধে হলেও সে মাল আনতে গেলে দোকানটা চালু রাখে পরেশ খদ্দের ফিরে যায় না রাতে চাল ডালের বস্তার উপর শুয়ে ঘুমায় কিন্তু মুশকিল একটাই সর্বদা একখানা দুঃখী মুখ চোখের সামনে দেখতে প্রীতমের মুটেও ভালো লাগে না চোখটাও যেন সবসময় কান্নার আগে ছল ছলন মতো হয়ে থাকে কথা বিশেষ কয় না ভারী চুপচাপ আর মন খারাপ এইটাই কেমন যেন সহ্য হতে চায় না প্রীতমের চাপাচাপি করায় একদিন কেবল বলেছিল কত দূরে দূরে চলে যেতুম তো সেইতে ভেবে কষ্ট হয় দুনিয়ায় হরেক রকমের চিড়িয়া কার যে কিসের ওপরে টান তা বোঝে কার পাপের সাধ্য টাকা পয়সার আমদানি নেই ছুটি নেই ভবিষ্যৎ নেই শুধু দূরে দূরে যাওয়ার আনন্দ ই আবার কেমন ধারা কে জানে বাপু একটা ভোগা চেহারা ছেলে উঁকি ঝুঁকি মারছিল বাইরেটা অন্ধকার হয়ে এসেছে বলে দেখা যাচ্ছিল না এটা কি ফুটুদার দোকান পরেশ কি বললো বোঝা গেল না সিতু নাকি রে বলে বস্তার ওপর থেকে নেমে এলো প্রীতম ভেতরে আয় তুমি আর পিউস্টসে বসো না ও তো দুটো দোকান সামলানো কি সোজা ওটাতে সরস্বতী বসে এ দোকানটাও তোমার হ্যাঁ জিলিপি খাবি না সরস্বতীতেই তো খাইয়েছে তাই বুঝি দুটো প্রীতম হাসলো বোকা ছেলেটা অল্পিক ভারী খুশি হয় আমার হিসেবের খাতাটা একটু দেখে দিত দিবি দাও না প্রীতমকে খাতাটা ধরিয়ে দিল তেলের টিনের ওপর নিজেই একটা বস্তা ভাঁজ করে পেতে বসে গেল সিতু সে আর কিছু না পারলেও যোগ বিয়োগ গুণ ভাগটা খুব পারে কখনও ভুল হয় না অন্য বিষয়ে ডাব্বা খেলেও অঙ্কে আশি নব্বই পায় প্রীতমের হিসেবে কখনো ভুল হয় না তবু এক জোড়ার চেয়ে জোড়া চোখ সব সময়ই ভালো আর সিঁতুর যে অঙ্কের মাথা পরিষ্কার এটা সে ভালোই জানে আর শুধু অঙ্কই নয় শীতুর মধ্যে আরও একটা ব্যাপার আছে সে যখন পিউ স্টোর্সে বসত তখন একদিন জিলিপি খেতে খেতে সিঁতু বলেছিল তোমার দাঁড়ি পাল্লা নেই না স্টেশনারি দোকান তো তাই দাঁড়ি পাল্লা লাগে না দাঁড়িপাল্লার দোকান আমার খুব ভালো লাগে সেই দাঁড়িপাল্লার দোকান হলো এইটি আর বলতে নেই এই দোকানে প্রীতম মা লক্ষ্মীর পায়ের মলের শব্দও যেন শুনতে পায় এই দোকান করেই সে ব্যাংকের টাকা প্রায় শোধ করে এসেছে ও সেতু দাঁড়িপাল্লার দোকানটা তোর পছন্দ হয়েছে ও লোকটাকে ও পরেশ কেন রে এমনি ও আমাকে তাড়িয়ে দিচ্ছিল তাই নাকি তোকে চেনে না তো তাই আর তাড়াবে না তোমার হিসেব ঠিক আছে ভুল নেই খাতাটা প্রীতমের হাতে দিয়ে উঠে পড়ল সীতু কোথায় চললি দিদিকে খুঁজতে নগেনের দোকানে ঢুকেছে ওই তো নগেনের দোকান খুঁজতে হবে কেন বেরোলেই দেখতে পাবি দিদি বেরোবে না আমি বেরোলে তারপর বেরোবে তাই নাকি কেন রে কী জানি বলল তুই প্রীতমদার দোকানে গিয়ে বসে থাক তুই বেরোলে আমিও বেরুব তোর দিদিটা কে বলতো শেফালি ক্লাস নাইন তা হবে আচ্ছা আজ যা আবার আসিস সিতু চলে গেলে প্রীতম চুপচাপ বসে রইল সিতুকে দেখে নগেনের দোকান থেকে যে মেয়েটা বেরিয়ে এলো তাকে এই সূচক আধারে ভালো দেখতে পেলো না প্রীতম এদিকে একটু তাকিয়ে রইল মেয়েটা তারপর সীতুর সঙ্গে চলে গেল সন্ধ্যের মুখে খদ্দের আনাগোনা বেড়ে গেল খুব গলির দোকান হলে কি হয় বিক্রি বাটা খুব ভালো প্রীতমের কোনো দুঃখ নেই এখন পরে সে দোকানদারির অভিজ্ঞতা নেই চটপটেও নয় তাই সন্ধ্যের মুখটায় প্রীতমকেই হাত লাগাতে হয় মুদির দোকানের বিক্রির হিসেব রাখা মুশকিল শশীপাল ব্লেড আর ন্যাপথলিন নিয়ে গেল তো বাসন্তী আড়াইশো সরষের তেল কালো জিরে আর গোলা সাবান নিত্যানন্দ একখানা ফর্দ ধরিয়ে দিয়ে হাওয়া হলো তো শ্রীপতি এলো কাঠকয়লা গরুর দড়ি আর সটি ফুট কিনতে হিমশিম অবস্থা ওরই মধ্যে টুলে বসে রোজগার মতো ফুট কেটে যাচ্ছে হরিপদ দাস বলি তোর কি মাথায় কোনো চিন্তা ভাবনা নেই দোকান করলেই হবে সরস্বতীর তো বাপু সতেরো আঠেরো হল চেহারার চটক থাকতে থাকতে বিয়ে লাগিয়ে দে সুমন্ত কি খারাপ পাত্তর রে বারো বিঘে জমি রাইস মিল মুড়ি কল পছন্দ নয় তো সুধীর রায়ও আছে আদালতের বাঁধা সরকারি চাকরি হোক পিয়ন। সরকারি চাকরি বলে কথা বাগনানে পাকা বাড়ি কথা কবার সময় নেই কিন্তু শুনে যেতে হচ্ছে তবে প্রীতম বিরক্ত হয় না হরিপতর দোষ নেই পেট চালাতে নানা ধান্দা করে বেড়াতে হয় জমি বাড়ির দালালি ঘটকালি দরখাস্তর মুসাবিদা কাউকে ফেলে না প্রীতম দুচ্ছাই করে না তার সর্বদা তুষ্ণী ভাব একজন ঝাঁ চকচকে বউ মানুষ এসে দাঁড়ালো শশব বসা থেকে উঠে পড়লো প্রীতম বাপ রে বরেন মজুমদারের বউ বন্দনা মজুমদার চাউমিন আছে আছে বৌদি লোকাল মেড নয় কিন্তু না না ব্র্যান্ডেড মাল মহিলার অন্য রকম এই জায়গার সঙ্গে মেলে না যেমন চেহারার চেক নাই তেমনই আদব কায়দা জিনিসগুলো খুব তাচ্ছিল্যের সঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো তারপর বটুয়া খুলে দাম দিয়ে দিল আপনি আজকাল পিউ স্টোর সে বসেন না না আমার বোন বসে হ্যাঁ সেদিন আইলাইনার চাইলাম খুঁজেই পেল না কাঁচুমাচু হয়ে প্রীতম বলে নতুন তো তাই আমি বরং বাড়িতে আইলাইনার পৌঁছে দেব দরকার নেই আমি আনিয়ে নিয়েছি আপনি যখন বসতেন তখন মেয়েদের খুব ভিড় হতো আজকাল হয় না আপনি মেয়ে মহলে বেশ পপুলার তাই না প্রীতম লজ্জার হাসি হেসে বলল মেয়েদের জিনিসপত্র রাখি তো তাই পেয়ে একটু হেসে বন্দনা চলে গেল হরিপদে পিছন থেকে ফুট কাটল জব্বর কাস্টমার পেয়েছিস সবাই সমান এ মে বিটি বুঝলি কিন্তু আজও বাচ্চা বিয়েতে পারেনি মেয়েরা কি শুধু বাচ্চা বিয়নোর যন্ত্র নাকি তা নইলে বিয়ে কে পুরুষ মানুষ আর সব পারে ওইটে পারে না বুঝলি রে যে মেয়ে ওইটে পারে না সে যতই তরপাক মেয়ে জন্মই বৃথা পুড়িয়ায় করে একটু ইসব গুলতে তো দেখি আজ মোটে ক্লিয়ার হয়নি পেটটা থম মেরে আছে এইসবগুলো সস্তা জিনিস নয় তাই প্রীতম শশী কবরেজের করা ত্রিফলার গুঁড়ো খানিকটা পুড়িয়া করে দিয়ে বলল এইটা মেরে খাও গে সকালে বক বক করে নেমে যাবে নির্বিকার মুখে পুড়িয়াখানা জামার ঝুল পকেটে ঢুকিয়ে হরিপদ বলে দু দুটো কারবার ফেঁদে বসলি আমদানিও তো ভালোই দেখছি এই বেলা একটা পলিসি করিয়ে নিবি নাকি ধর হাজার পঞ্চাশ প্রিমিয়ামও গায়ে লাগার মতো নয় প্রীতম একটু হেসে বলল তুমি কি পোড়া চোখে আর কাউকে দেখতে পাও না এখনো ভরপেট ভাতের পাকা ব্যবস্থা হয়নি এর মধ্যেই ওসব লাখ বেলা কেনে ফেলছ ওরে তোরও তো একটা ভবিষ্যৎ আছে নাকি বিয়ে করবি সংসার হবে তখন খেয়ে বলল আমার ভবিষ্যৎ আছে ওসব আমার নেই আমি শুধু আজকের দিনটা বুঝি কাল ভোর হলে কালকের কথা ভাবতে লাগবো আগ বাড়িয়ে কবে কী হবে তা নিয়ে মাথা গরম করতে যাবো কেন প্রীতমের গলায় একটু ঝাঁচ ছিল তাইতেই হরিপদ চুপ মেরে গেল টোপটা খেল না বেশিরভাগই খায় না তা বলে চেষ্টা ত্রুটি রাখে না হরিপদ কথা পাল্টে সে বলে হ্যাঁ রে মোদকের মধ্যে কি হেরোইন থাকে প্রীতম ভুর বলে হেরোইনের দাম যেন কে যেন বলছিল শশী কবরেজের মোদকে হেরোইন আছে তোমার মাথা আমিও তাই ভাবছি হেরোইন থাকলে মোদক এত সস্তা হয় কি করে গোপাল মাইতি এসে একখানা বড় ফর্দ দাখিল করে পড়ল মেপে রাখ আধ ঘন্টা বাদে নিয়ে যাব তারা আছে প্রীতম আর পরেশ ভারী ব্যস্ত হয়ে পড়ল হরিপদ আক্ষেপ করে আপন মনেই বলতে লাগল আহাম্মুক আর কাকে বলে ওর নাকি আখের বলেই কিছু নেই দুনিয়ার মানুষ আখের গোছানোর জন্য হাঁস করে মরছে তারা কি সব বোকা দশ পনেরো বছর বাদে যখন গোছা গোছা টাকা পেতিস তখন বুঝতিস পলিসি কি জিনিস তা না হয় নাই করলি শেয়ার বাজারেও লাগাতে পারিস কিছু মন্দা বাজারে ধরলি তেজি বাজারে ছাড়লি গায়ে হাওয়াটি লাগলো না হাতে বান্ডিল বান্ডিল চলে এলো কথা কমাও হরিদা কথা বেশি কও বলেই তোমার হাওয়া বেরিয়ে যায় আজ অবধি কাজের কাজ একটাও করে উঠতে পারলে না হরিপদ মোটেই রাগ করল না নির্বিকার মুখে বলে ওরে এবার হাওয়া ঘুরবে দেখিস তাই নাকি শাশুড়ি মর মড় মরলে কি তুমি গিয়ে ওই খন্নাডিহিতে ঘে বসবে নাকি খন্নাডিহি ভালো জায়গা ফুলের চাষ হয় ফসলে আর কটা টাকাই বা থাকে ফুলের চাষ সারা বছর গতবারই তো শুনেছি শাশুড়ি চল্লিশ হাজার টাকার ব্যবসা করেছে দেখাশোনা করার লোক থাকলে আরও হতো প্রীতম জানে হরিপদও এ জায়গা ছেড়ে নড়বে না শাশুড়ি মরলে খন্নাটি যাবে বটে কিন্তু দুদিনেই সব বেচে বুচে দিয়ে ফিরে আসবে তারপর টাকাটা উড়িয়ে ফের ওই রকম সন্ধ্যাবেলায় এসে তার দোকানে বসে ল্যাজ নাড়বে কিছু লোকই থাকে ওরকম যারা উড়িয়ে যত সুখ পায় তত আর কিছুতেই নয় হরিপদর মধ্যে তার বাবা বিনোদ কুমারের একটা আদল আছে জলের ফেনার মতো ভেসে যেতে বড় সুখ পায় কিছু ঘটিয়ে তুলতে পারে না কেউ জুয়ার বাজি ধরে কেউ শাশুড়ির মরার জন্য অপেক্ষা করে কেউ অদৃষ্টের ওপর বরাত দিয়ে বসে থাকে রাত নটা নাগাদ দোকানের ঝাঁপ ফেললো প্রীতম বিক্রি টাকা গুনে গেথে ব্যাগে ভরল তারপর উঠে পড়ল চলি হে পড়েশ হুম সাইকেলখানার ওপর কম রগরানি যায় না তবে প্রীতম জিনিসের সঙ্গে ভাবসাপ করতে জানে রোজ ভেজা ন্যাকড়া দিয়ে মোছে তেল দেয় তাছাড়া দরকার মতো মেরামত করিয়ে নেয় নিতাই পোদ্দারের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড কিনেছিল দিব্যি চলছে আরও বছর দশেক চালিয়ে দেবে সে মোড়ের কাছে এসে দেখল সিতু শুকনো মুখে দাঁড়িয়ে আছে কিরে বাড়ি যাসনি? নি রিক্সা পাচ্ছি না যে কেন রিক্সার অনটন কিসের সিতু এককাল হাসলো সব নাকি ধান তুলতে চলে গেছে কাল সকালে ফিরবে তা হেঁটেই মেরে দে না একটুখানি তো পথ দিদি পারবে না যে দিদি তোর দিদি কোথায় ওই যে অন্ধকারে দাঁড়িয়ে ফুচ ফুচ করে কাঁদছে মা বকবে তো তাই সাইকেল থেকে নেমে পড়লো প্রীতম তাই তো এরা তো বেশ অথান্তরেই পড়েছে পথটা পুরুষের পক্ষে বেশি নয় বটে কিন্তু মেয়েদের পক্ষে বোধ হয় বেশি তাছাড়া বিপদ আপদ ঘটতে পারে তুই সাইকেল চালাতে পারিস না পারি তো তাহলে দিদিকে চাপিয়ে নিয়ে চলে যা আমার সাইকেলে ফেরত দিতে হবে না কুতুবের দোকানে জমা করে দিস আমি জানতাম কি জানতিস আজ আমি তোমার সাইকেলটাতে চাপব কথাটা বিশ্বাস হয় প্রীতমের সবাই বোকা বলে বটে কিন্তু ছোঁড়াটার মধ্যে একটা কিছু আছে ভগবান নানা বিচিত্র জিনিস দুনিয়ায় পাঠান কার মধ্যে ঝাঁপি থেকে কী বেরোয় কে জানে বাবা ওপাশ থেকে সেফালি চাপার স্বরে ভাইকে বলে না না আমি তোর সাথে চাপব না ফেলে দিবি সীতু বলে আচ্ছা একটুক্ষণের জন্য উঠেই দেখ না না বাপু তুই তো রোগা ভোগা ছেলে চাপা চাপিতে নিমরাজি হলো মেয়েটা উপায়ও নেই রাত হয়ে যাচ্ছে দিদিকে রডে বসিয়ে কেত্রে ফেতরে উঠে পড়ল সিতু কিন্তু সাইকেল টলমল করছে দশ হাত যেতে না যেতেই ঝপাং করে রাস্তার গর্তে পড়ে কাত হল দুজনেই মাটিতে গড়াগড়ি প্রীতম গিয়ে সিতুকে তুলল মেয়েটা লজ্জা পেয়ে নিজেই উঠে পড়লো টপ করে ফেললি তো হাঁদারাম কোথাকার ব্যথা পেয়েছিস দিদি না লাগেনি তীক্ষ্ণ চোখে সাইকেলখানা পরখ করছিল প্রীতম না চোট হয়নি ঠিকই আছে বলল সাইকেল ছাড়া তো উপায় নেই সাড়ে নটা বেজে গেছে সে ফালি কাঁদো কাঁদো হয়ে বলে ও তো পারবে না আবার ফেলে দেবে ঠিক আছে তোমরা দুজন রড আর ক্যারিয়ারে বসে যাও আমি ঝট করে নামিয়ে দিয়ে আসি পারবে তো ভয় করবে না সেফালি চুপ হিতু বলল খুব পারবো চল রে দিদি সে আর কোনো আপত্তি হলো না সেতু উঠল রডে সেফালি ক্যারিয়ারে একটু একটু হিমেল বাতাসে আলো ছায়াময় রাস্তায় সাইকেলখানা মসৃণ গতিতে ছুটছে দুই শক্তিমান হাতে হ্যান্ডেল ধরা চওড়া পিঠের আড়াল সেফালির শরীর আর মন শিউরে শিউরে উঠছে স্বপ্নের পুরুষ এত কাছে এলে কি বাঁচে কোনো মেয়ে সে তো মরে যাচ্ছে হে ভগবান এটা যেন আমার স্বপ্ন না হয় যা দুষ্টু তুমি সুখ ভন্ডুল করে দিতে তোমার জুড়ি আর কে রাখে মধ্যরাতে যৌবন ফিরে পেলো বিনোদ কুমার কালীচরণের ঠেক থেকে টলতে টলতে বেরিয়ে সে যৌবনটাকে বেশ টের পাচ্ছিল মনটা একেবারে চলকে চলকে যাচ্ছে কানায় কানায় ভরা যে আকাশের দিকে তর্জনী তুলে সে ভগবানকে বলল থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আশপাশটা একটু দেখেও নিল বিনোদ বুড়ো বয়সটা নেড়ি কুকুরের মতো পায়ে পায়ে লেগে আছে নাকি না নেই বুড়ো বয়সটা তারা খেয়ে হাওয়া হয়েছে বিনোদের মনটা বড় খারাপ ছিল আজ ওই যে সফল শালা কি কতগুলো কথা না শুনিয়ে দিল কাজটা কি উচিত হয়েছে ওর কত বড় কেউ কেটারে তুই হ্যাঁ বড় লোক আছিস থাক না তোর টাকায় পেচ্ছাপ করে এই বিনোদ ভিতরটা পট্টু গরম হয়েছিল বলে আজ কোনো ওয়াট ঘাট মানেনি সে বউয়ের তোষকের তলা থেকে এক খাবলা টাকা তুলে নিয়ে সোজা চলে এলো কালির থেকে। সময়টা জলের মতো বয়ে গেল রাস্তাটা একটু দুলছে বলে হাঁটাটা তেমন সটান হচ্ছে না তার ঝুলা পোলের মতো দুলবার দরকারটাই বা কী তোর একটু হ না বাপু আজ বাড়ি বাড়িঘরগুলো মোটে স্থির হয়ে নেই বড্ড পাশ ফিরছে তা হোক সবাই আনন্দে থাকুক বিনোদের মতো বুড়ো বয়স ঝেড়ে ফেলে এই যে নতুন বিনোদ বেরিয়ে এলো এটা কি টের পাচ্ছে লোকে আচ্ছা সে যাচ্ছে কোথায় সেই বুড়ি বউ আর বদ্ধঘরের দমচাপা বাড়িটায় ওই রকম থেকে থেকেই তো বয়সের উই পোকা তার শরীরে বাসা বেঁধেছিল যুবক বিনোদ ওই বুড়িটার কাছে যাবে কেন সেটা তো নিয়ম নয় হে বাপু এখন যেতে হলে কাঁচা বয়সের মেয়ের কাছেই যাওয়া ভালো কিন্তু কারো কথাই মনে পড়ে না যে কুয়াশা চেপে ধরেছে চড়াচড়া সাদা ভূতের মতো চার দিক গুলিয়ে যাচ্ছে রাস্তাঘাট বেভুল উল্টো পাল্টা এই রকম গোলমাল হলে বড় মুশকিল হয় ভেজা ধুতিটা ছ্যাঁত ছ্যাঁত করে লাগছে গায়ে ধুতিটা ভেজা কেন তা বুঝতে পারছে না সে বৃষ্টি পড়ছে কি না কি জলে নেমে পড়েছিল কিন্তু এখন সে ডাঙা জমিতেই হাঁটছে বটে ঘড়াত করে একটা ঢেঁকুর তুলে সে ফেঁসফেঁসে গলায় বলে আজ বড় আনন্দ থ্যাংক ইউ থ্যাংক ইউ হাতে টর্চ নিয়ে বাবাকে খুঁজতে বেরিয়েছে সরস্বতী আর পিম্পবতী মা বারণ করেছিল যেতে হবে না আমার তোষকের তলা থেকে টাকা চুরি করে নিয়ে গেছে আজ মদ গিলে আসবে সরস্বতী আপত্তি তুলেছিল বাবা তো ছেড়ে দিয়েছে মা শয়তান কি আর রং বদলায় হাব ভাব আমি ভালো বুঝছিলাম না ঠিকই ফিরবে যাবে কোথায় মুরদ জানা আছে তবু দু বোন কিছুক্ষণ দেখে বেরিয়েছে রাত দশটার পর গঙ্গারামপুরের আর কবরস্থানের তফাত নেই তার ওপরে আজ বড় দিক ভুল কুয়াশা হিম পড়েছে একটু একটু রাস্তায় উঠে দু বোনে ভয়ে ভয়ে দেখল দোকান পাট সব বন্ধ আলো তেমন নেই খাঁ খাঁ করছে কাশীনাথের পায়েস হোটেলটা খোলা কিন্তু খদ্দের নেই তেমন বাসন ধোয়ার শব্দ হচ্ছে হ্যাঁ দিদি বাবা যদি মদ খেয়ে থাকে তাহলে কি করবি আমার যে মাতালকে খুব ভয় দূর মাতালকে ভয় তা বলে বাবাকে তো নয় যদি আমাদের চিনতে না পারে মদ খেলে কি আর নিজের ছেলে মেয়েকে চিনতে পারে না নাকি দুজনে খুঁজলো খানিক তবে তেমন করে খুঁজ দিয়ে সাহস হলো না রাতের দিকে মাতাল বদমাস দিয়ে তো জো চল বাড়ি যাই দাদা এলে ঠিক বাবাকে খুঁজে আনবে সাইকেল চালিয়ে ফেরার সময় হঠাৎ প্রীতমের মনে হলো সিঁতুর দিদির মুখখানায় দেখা হয়নি তার সে না কি যেন নাম মেয়ে নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নেই বিয়ের কথা ভাবে না সংস্কার করার কথা তো ভাবেই না তার এখন মেলা কাজ ক্যারি করে নিয়ে এলো অথচ মুখ দেখাই হলো না একটা মজার ব্যাপারই হয়ে থাকলো কোথাও দেখলে চিনতেই পারবে না কথাও কয়নি তার সঙ্গে বিশেষ বাড়ির সামনে এসে যখন নামলো প্রীতম তখন এগারোটা বাজে সাইকেলখানা সযত্নে দু হাতে তুলে গ্রিলের বারান্দায় রাখার সময় সে গন্ধটা পেল একটা মৃদু মেয়েলি গন্ধ সাইকেলখানার গায়ে লেগে আছে ঠক করে দরজা খুলে সরস্বতী বেরিয়ে এলো দাদা বাবা এখনো ফেরেনি সে কি কোথায় গেল বাবা আমরা খুঁজে এলাম প্রীতম দাঁড়ালো না সাইকেলটা নামিয়ে পাই পাই করে চালিয়ে দিল খালের ওপার সাঁকোটায় বেভুল হয়ে দাঁড়িয়েছিল বিনোদ কোন দিকে যাবে ঠিক পাচ্ছিল না এখানে শুয়ে থাকলেই হয় আর সেই কথাটাই নিজেকে বোঝাচ্ছিল সে বাড়ি ঘর আবার কি বউ ছেলে পুলে আবার কি সংসার আবার কি আকাশে ভগবান আর নিচে এই তুমি এ বই আর কিছু নেই ঠে সে আনন্দ করো বাবা যৌবন ফিরে পেয়েছ আর চাই কি একটা ভোজ দিয়ে দিও বরং ব্যাপারটা সাব্যস্ত হওয়ার পর বিনোদ হেঁকে সবাইকে জানান দিল এই সবাই শুনে রাখো কাল সবার ভোজের নেমন্তন্ন বুঝলে এই আমি খাওয়াবো সবাইকে সবাইকে কেউ যেন বাদ না যায় বিনোদের এই হাঁপটা শুনতে পেলো প্রীতম সাইকেলখানা গড়িয়ে কাছে এলো মদ খেয়েছ নাকি কে কে রে বাড়ি চলো এক গাল হাসল বিনোদ ও তুই এই সব সবাইকে নেমন্তন্ন করে দিলাম বুঝলি বেশ করেছো। এবার চলো আর গাইগুই করলো না বিনোদ সাইকেলখানায় হাত রেখে টাল সামলে সামলে হাঁটতে লাগলো কোথায় একটা যাচ্ছে সে সেই বুড়ি বউ সেই চেনা ছেলে মেয়ে সেই বদ্ধ ঘরের খাঁচা সেই বুড়ো বয়স ভালো লাগে না বিনোদের গভীর রাতে বারান্দায় রাখা সাইকেলখানার গা থেকে একটা মিষ্টি মেয়েলি গন্ধ ছড়িয়ে পড়ছিল বাতাসে এটার বড় ধকল গেছে আজ রোজই যায় আজ এত ধকলের পরও মিষ্টি গন্ধ মেখে বড় ভালো লাগছে তার নিথর ঘুমের মধ্যেও তাই সাইকেলটা মাঝে মাঝে ফিক ফিক করে হেসে উঠছে গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ